হ্যালো বন্ধুরা, ইউ আর ওয়াচিং এক্সাম 365 বেঙ্গল ইউটিউব চ্যানেল। আমি প্রসেনজিৎ, আজকে আপনাদেরকে জানাবো যে আইটিআই কোর্স সম্পর্কে। যে আইটিআই কোর্সটা অনেকেই নাম শুনেছেন এবং আইটিআই কোর্সটার এখন প্রচুর ডিমান্ড। তো সরকারি চাকরি থেকে বেসরকারি চাকরিতে আইটিআই কোর্সের একটা ভালো রকম ডিমান্ড আছে, অর্থাৎ আইটিআই কোর্স করে যারা বেরাচ্ছে তারা চাকরি পেয়ে যাচ্ছে। তো এই আইটিআই কোর্সটা সম্পর্কে একদম বিস্তারিতভাবে আলোচনা করব বাংলাতে সম্পূর্ণ, এবং যদি মন দিয়ে পুরোটা শোনেন তাহলে কিন্তু সকলের ক্লিয়ার হয়ে যাবে। তো বিস্তারিত বলবো, তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মন দিয়ে শুনুন। তো আজকে কী কী আলোচনা করবো এক নজরে দেখে নিই। আজকে আলোচনা করব হোয়াট ইজ আইটিআই। তো এই আইটিআইটা কী? আইটিআই কোর্স তো একটা সকলেই নাম শুনেছে, কিন্তু বিস্তারিত শুনবো যে আইটিআই কোর্সটা কী, আইটিআই কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, তারপর হচ্ছে কোর্স ডিউরেশন, কতদিন পড়তে হবে আইটিআইটা, হোয়াট টু ডু আফটার আইটিআই। তো এই আইটিআই কোর্সটা করার পরে আমি কি করতে পারি, তারপর হচ্ছে স্কোপ অ্যান্ড কেরিয়ার অপরচুনিটিস, কোন কোন কেরিয়ার অপরচুনিটিস বা কোন কোন ক্ষেত্রে আমি চাকরি পেতে পারি বা আমি কিভাবে আমি প্রতিষ্ঠিত হতে পারি। এরপরে হচ্ছে স্যালারি আফটার আইটিআই, তো আইটিআই করার পরে স্যালারি কীরকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে আইটিআই ভালো কোর্স কি না, এরপরের যে বিষয়টা। তো এগুলো নিয়ে আজকে এক নজরে একদম বিস্তারিতভাবে আলোচনা করব, সঙ্গে থাকুন। তো এরপরে দেখতে পাচ্ছেন যে আইটিআই কোর্সটা কী। তো আইটিআই কোর্সটা হলো ভারতীয় শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আইটিআই স্থাপন করা হয়েছে। আইটিআইগুলি ডিজিইটি অর্থাৎ কর্মসংস্থান ও প্রশিক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা ও কেন্দ্রীয় সরকারের অধীনে গঠিত হয়। এটা একটা কোর্স এবং এটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এর মাধ্যমে প্রশিক্ষিত করা হয় এবং তারপরে কারিগরি শিক্ষার মাধ্যমে চাকরি দেওয়া হয়, অর্থাৎ এটা দক্ষতার উপরেই নির্ভর করে এই কোর্সটা। আরও বিস্তারিত জানবো, তো চলুন। এরপরে কি বলা হয়েছে যে আইটিআই এলিজিবিলিটি, তো আইটিআই যে পড়বেন তার একটা নিশ্চয়ই এলিজিবিলিটি আছে, সেই এলিজিবিলিটিটা কী? তো আইটিআই পুরো কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, সকলেই জানেন। এবং এই আইটিআই পড়ার জন্য বয়সসীমা কীরকম লাগবে, তো বয়সসীমা লাগবে প্রার্থীদের ন্যূনতম 1 আগস্ট 2019 14 বছর হওয়া উচিত, অর্থাৎ ধরে রাখুন আপনি যদি ফর্ম ফিল আপ করেন 15 বছর আপনার বয়স যদি হয়ে থাকে তাহলে আপনি ফর্ম ফিল আপ করে নিন। এখানে 14 বলছি এর কারণ হচ্ছে 1 আগস্টের ভিত্তিতে আমি একটু বেশি করে বাড়িয়ে বললাম 15 বছর, এবং সেই আইটিআই কোর্স কিন্তু পড়তে পারবে। এবং এরকম কোনো বয়সসীমা দেওয়া নেই যে আপনার 30 বছর হয়ে গেলে পড়তে পারবেন বা 32 বছর হয়ে গেলে পড়তে পারবেন না, সকলেই পড়তে পারবেন যতই বয়স হোক। এরপরে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে গ্রুপ ই কোর্সের জন্য যোগ্যতা। তো গ্রুপ ই কোর্সটা কি, আমি আমাদের চ্যানেলে আগের ভিডিওতে বলেছিলাম, গ্রুপ ই কোর্সটা হচ্ছে 8 পাসদের জন্য, অর্থাৎ ই ফর 8, এবং আবেদনকারীরা অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ডের অধীনে কোনো স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করতে হবে। এবং তার সঙ্গে কি, এই অষ্টম শ্রেণী যারা পাস করবেন তাদের কি একটা দিতে হবে, সিইটি অর্থাৎ কমন এন্ট্রান্স বা সাধারণ প্রবেশিকা পরীক্ষা, শুধুমাত্র ই গ্রুপে যারা ভর্তি হবেন তাদের জন্য। এবং এরপরে আছে এম গ্রুপ, তো যারা মাধ্যমিক পাস করেছেন তাদের জন্যও নিশ্চয়ই আছে। তো তাদের কি আছে, তাদের হচ্ছে এম গ্রুপ, তাদের এম গ্রুপটা একটু বিস্তারিত বলছি। তো এম গ্রুপে এখানে বলা হয়েছে এম গ্রুপ কোর্সের জন্য যোগ্যতা একটি স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস হতে হবে, এবং এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্স বা ইঞ্জিনিয়ারিং গ্রুপ। এবং এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু এম গ্রুপের ভিতরে একটা ইঞ্জিনিয়ারিং গ্রুপও আছে, অর্থাৎ ট্রেড, আমি সেটা নিয়েও আলোচনা করেছিলাম আমাদের ভিডিওগুলোতে, অর্থাৎ যে ট্রেডগুলো আছে তার ভিতরে সাধারণ ট্রেড আছে যেরকম, ইঞ্জিনিয়ারিং ট্রেডও আছে, বলতে গেলে সব কটা ইঞ্জিনিয়ারিং ট্রেড, অর্থাৎ মেন যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ট্রেড তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক বিজ্ঞান এবং গণিত থাকতে হবে, সেটা টেনে, এবং টেনে সবারই থাকে এবং কয়েকটা বোর্ডের কিন্তু থাকে না। এবং যোগ্য প্রার্থী উপস্থিত প্রার্থী আবেদন করতে পারবেন, অর্থাৎ এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো, মাধ্যমিকে পাস হতে হবে এবং তাদের সঙ্গে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে, এবং এটা সকলেরই থাকে। এবং এটা কি যে থাকলেই হবে না, এই এম গ্রুপে ভর্তির জন্য কিন্তু অ্যাপ্লাই করার পরে একটা মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্টে নির্ভর করেই আপনাকে ভর্তি নেওয়া হবে। তো সকলে কিন্তু পারবেন না, অর্থাৎ মেরিট লিস্টটা আইটিআই অথরিটি, যে প্রধান অথরিটি আছে, তারাই কিন্তু বার করবে। এরপর হচ্ছে আইটিআই কোর্স ডিউরেশন, তো আইটিআই কোর্স কতদিনের, আইটিআই কোর্সটা 1 বছর এবং 2 বছরের। মনে প্রশ্ন হতে পারে 1 বছরের কোনটা 2 বছরের কোনটা, প্রচুর কোর্স আছে আইটিআই, প্রায়
30-40টা মতো কোর্স আছে এবং তার হয়তো বেশি, আমি গুনেছিলাম সেটা ভুলে গিয়েছি, এবং সেটা অনেকটাই কোর্স, এবং যার কারণে এক একটা কোর্স একই রকম। প্রধান যে সমস্ত কোর্স এবং যেগুলো সব থেকে বেশি ডিমান্ড সেগুলো কিন্তু 2 বছরের কোর্স, যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার্স, এইগুলো কিন্তু 2 বছরের কোর্স, এবং এগুলো সবাই করছে এবং এগুলোর ভালো ডিমান্ড আছে সরকারি ক্ষেত্রেও। তো এরপরে হচ্ছে আপনি আপনার আগ্রহ এবং আকাঙ্ক্ষা অনুযায়ী যে কোনো কোর্স বেছে নিতে পারেন। আপনি 1 বছরের যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলোও নিতে পারেন, বা 2 বছরের কোর্সগুলোও নিতে পারেন, এবং বছরের প্রশিক্ষণ কোর্সের একটি কোর্সে পাঠ্যক্রমের সময়কাল যা DGET নিয়োগ, অর্থাৎ DGET একটা সংস্থা, এবং তারাই এই যে সিলেবাস বা পাঠ্যক্রমের সময়কাল এগুলো নির্ধারণ করে। তো এটা জানানো দরকার ছিল, তাই জানিয়ে দিলাম। এরপরে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কেরিয়ার অপশান। তো আইটিআই সকলেই করলেন, আইটিআই 2 বছরে পড়ার পরে ডিগ্রিটা অর্জন করেই শেষ, না, কেরিয়ার অপশানটা সবার আগে ভাবতে হবে। তো কেরিয়ার অপশানটা কি আছে? তো কেরিয়ার অপশানটা হচ্ছে আইটিআই কোর্স শেষের পরে। তো শেষের পরে আপনি হায়ার স্টাডি করতে পারেন, অর্থাৎ উচ্চশিক্ষা। ধরুন আপনি আইটিআই শেষ করলেন এবং তারপরে মনে হলো আমি আরও পড়বো, সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে পড়তে পারেন আইটিআই রিলেটেড? তারপরে কি করতে পারেন? ওন স্টার্ট আপ, অর্থাৎ নিজের একটা বিজনেস খুলতে পারেন আইটিআই কোর্সের ভিত্তিতে। ধরুন কোনো একটা ইঞ্জিনিয়ারিং যারা করে তারা কিন্তু স্টার্ট আপ করতে পারে, সেই রকম এই আইটিআই কোর্সের পরে আপনি একটা স্টার্ট আপ খুলতে পারেন। এরপর হচ্ছে ফরেন কান্ট্রি জব, ইন ফরেন কান্ট্রি জব, অর্থাৎ আপনার আইটিআই শেষ হলো, আপনার মনে হলো আমি বিদেশে গিয়ে চাকরি করবো, সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। এরপরে ধরুন আপনি গভর্নমেন্ট জব করতে চাইছেন, অর্থাৎ সরকারি চাকরি করতে চাইছেন আইটিআই কোর্সের পরে। তো সরকারি চাকরির কোন কোন ক্ষেত্রে সরকারি চাকরি করতে পারবেন বা কীভাবে করতে পারেন সেগুলো করতে কিন্তু পারবেন, এবং সেটা আমি বলছি একটু বিস্তারিত, ধৈর্য ধরুন। এরপরে সব থেকে ভালো অপশান হচ্ছে প্রাইভেট জব। আইটিআই যদি ভালোভাবে কেউ শেখে প্রাইভেট জবের অভাব তার হবে না, প্রাইভেট জব কিন্তু করতে পারবে। এরপরে হচ্ছে গভর্নমেন্ট জব কী কী পেতে পারে। তো গভর্নমেন্ট জব কী কী পাওয়া যেতে পারে সেটাই বলবো। আইটিআই ছাত্রছাত্রীদের বৃহত্তম নিয়োগকর্তা পাবলিক সেক্টর বা সরকারি সংস্থা। যারা তাদের আইটিআই সম্পন্ন করেছে তারা বিভিন্ন পাবলিক সেক্টর ইউনিট PSU, যেমন রেলওয়ে, টেলিকম, BSNL, IOCL, ONGC, রাজ্যভিত্তিক PWD, অন্যান্যদের সাথে চাকরি পেতে পারে। অর্থাৎ যে মেন মেন সরকারি চাকরির সংস্থাগুলো আছে সেগুলোতে কিন্তু এই আইটিআই করে চাকরি পাওয়া যেতে পারে। এছাড়াও ভারতের সেনাবাহিনী, যেমন ভারতীয় সেনাবাহিনীর সাথে কর্মজীবনে সুযোগ সন্ধান করতে পারে। অর্থাৎ যে সমস্ত ইঞ্জিনিয়ারিং পার্টগুলো আছে, টেকনোলজির পার্টগুলো আছে, সেক্ষেত্রে সেনাবাহিনীর সাথে কিন্তু সাহায্য করতে পারে। এবার হচ্ছে ভারতীয় নৌবাহিনী, এয়ারফোর্স, BSF, CRPF, অন্যান্য আধাসামরিক বাহিনীতেও যুক্ত হতে পারে আইটিআই কোর্সের পরে। এবং এদের কাজটা কি? এদের হচ্ছে টেকনোলজি ভিত্তিক কাজ। এরপরে হচ্ছে প্রাইভেট জব, বেসরকারি সংস্থায় কাজ কী কী হতে পারে। তো বেসরকারি সংস্থা, বিশেষ করে উৎপাদন এবং যান্ত্রিক প্রযুক্তির কাজ করে এমন ব্যবসায়ীরা নির্দিষ্ট কাজের জন্য আইটিআই শিক্ষার্থীদের সন্ধান করে। আইটিআই ছাত্ররা যে আকর্ষণীয় ক্ষেত্রগুলি লাভজনক কর্মজীবনে সুযোগ খুঁজে পেতে পারে সেগুলির মধ্যে রয়েছে নির্মাণ, কৃষি, বস্ত্র, শক্তি। যতদূর নির্দিষ্ট চাকরির প্রোফাইল সংশ্লিষ্ট ইলেকট্রনিক্স, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মেকানিক, ব্যক্তিগত খ্যাতি আইটিআই শিক্ষার্থীর দক্ষতা অর্জনের সব থেকে বেশি দক্ষ। অর্থাৎ আপনার যদি স্কিল থাকে, আইটিআই শেষে আপনার স্কিল থাকলো, তাহলে আপনি বেসরকারি সংস্থাতে যে কোনো একটা চাকরি পেতেই পারেন। এরপর হচ্ছে ফরেন কান্ট্রি, অর্থাৎ বিদেশে আপনি কোন কোন ক্ষেত্রে চাকরি পেতে পারেন। তো ভারতের অনুরূপ, অর্থাৎ ভারতে চাকরি যাদের ইচ্ছা ভারতে করতে পারেন, বা বিদেশে চাকরি করার ইচ্ছা হচ্ছে, সেক্ষেত্রে কী হবে? ভারতের অনুরূপ উন্নত উন্নয়নশীল দেশগুলি সেরা পেশাদারদের অভাবের মুখোমুখি হচ্ছে। কী হচ্ছে? তারা ভালো পেশাদারদের খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে আইটিআই ছাত্রছাত্রীদের নেওয়া হচ্ছে। এবং যারা জিনিস ঠিক করতে বা সংশ্লিষ্ট সেবা প্রদান করতে পারেন, বিশেষত আন্তর্জাতিক তেল ও গ্যাস কারখানা ও জাহাজবাহী জাহাজ সহ অনেক চাকরির সুযোগ রয়েছে বিদেশে। যদি আপনার, আবারও বলছি, যদি আপনার দক্ষতা থাকে বিদেশেও আপনি চাকরি পেতে পারেন খুব সহজে। এরপর হচ্ছে আফটার আইটিআই স্টার্ট ওন স্টার্ট আপ। এই ওন স্টার্ট আপটা কি? স্টার্ট আপটা হচ্ছে একটা নিজের বিজনেস চালু করা। তো এটি সম্ভবত আইটিআই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা, কারণ নিজের ব্যবসা শুরু করতে এবং স্বনিযুক্ত হতে দেয়। অতএব আজ আমরা প্রশিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন প্লাম্বার্স, কার্পেন্টার্স, নির্মাণ শ্রমিক, কৃষক শ্রমিক ইত্যাদির তীব্র অভাব অনুভব করি। তো এখন প্রচুর বেকাররা আছে, তো সকলের কিন্তু যোগ্যতা থাকে না সমস্ত কাজ করার। তো সেই ক্ষেত্রে যে আইটিআই যারা, তারা কিন্তু একটা
প্রশিক্ষিত হয়ে আসে এবং ট্রেনিংয়ের মাধ্যমে আসে, যার ফলে তারা প্লাম্বার, কার্পেন্টার, নির্মাণ শ্রমিক হিসেবে যোগ্য হয়ে থাকে। তাই আইটিআই শংসাপত্রের সাথে তাদের ব্যবসা শুরু করার এবং স্বনিযুক্ত হওয়ার জন্য একটি দুর্দান্ত সুযোগ। তো যারা ব্যবসা করতে চান তারা আইটিআই করার পরেও কিন্তু ব্যবসা করতে পারেন। এরপরে হচ্ছে হায়ার স্টাডি। তো অনেকের মনে হতে পারে যে আমি আইটিআই করার পরে আমি উচ্চ শিক্ষিত হব বা আমি আরও পড়বো, তো সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে ল্যাটারাল এন্ট্রি স্কিম। তো ল্যাটারাল এন্ট্রি স্কিমটা কি, সেটা হচ্ছে আপনাকে কিন্তু প্রার্থী অবশ্যই সরকারি স্বীকৃত ইনস্টিটিউট, সরকারি ইনস্টিটিউট বলতে NCVT রেজিস্ট্রিকৃত আইটিআই কলেজ থেকে আপনাকে, বা সরকারি কলেজ থেকে বা বেসরকারি কলেজ থেকে আপনাকে আইটিআই পাস করতে হবে এবং বিজ্ঞান শাখাতে ভালো হতে হবে, কারণ ইঞ্জিনিয়ারিংয়ের সিদ্ধারা বলতে কিন্তু বিজ্ঞান শাখা। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের কিন্তু মেন বলতে গেলে ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স, তো এই দুটো যাদের স্ট্রং তারা কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং শাখাগুলো আছে তাদের ভালো রেজাল্ট করতে পারবে, কারণ শেখাটা মেন কথা এই আইটিআই। তো এর প্রথম যেটা, সেটা হচ্ছে প্রার্থী বৈদ্যুতিক প্রকৌশলের জন্য আবেদন করতে পারেন, যন্ত্র প্রকৌশল, তারপর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, অটোমোবাইল প্রকৌশল, সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল, এদের এই সমস্ত শাখাগুলোর জন্য কিন্তু পড়তে পারবে সমস্ত আইটিআই পাস করা ছাত্রছাত্রীরা। এরপরে যেই সুবিধাটা হলো সেটা হচ্ছে এই আইটিআই কোর্সটা ভালো কি খারাপ। তো অনেকেই প্রশ্ন করবে আইটিআই কোর্সটা ভালো কি খারাপ। তো আমার মতে এখন বর্তমানে সরকারি চাকরি থেকে বেসরকারি চাকরি সকলেই স্কিল খুঁজছে, এবং রেলের চাকরিতে বলতে গেলে আইটিআই রিক্রুটমেন্ট বেরিয়েই চলেছে, এবং যার কারণে রেলের চাকরির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ থাকছে আইটিআই ছাত্রছাত্রীদের জন্য। এবং আইটিআই সবথেকে ডিমান্ড বলতে গেলে, সবথেকে ভালো কোর্স বলতে গেলে ইলেকট্রিশিয়ান ট্রেড, এবং এটুকু বলতে পারি সমস্ত কোর্সই বা সমস্ত ট্রেডই ভালো যদি সেটাকে মন দিয়ে পড়া যায়। তাই এই কোর্সটা নিঃসন্দেহে একটি ভালো কোর্স, এবং এটা মাথায় রাখতে হবে আইটিআই শুধুমাত্র একটি ভোকেশনাল সার্টিফিকেট কোর্স, অর্থাৎ বৃত্তিমূলক সার্টিফিকেট কোর্স, এবং ডিপ্লোমার সমতুল্য নয়। অর্থাৎ ডিপ্লোমা যারা 3 বছরের করছে তাদের কিন্তু সমতুল্য নয়, এটা একটা বৃত্তিমূলক বা ভোকেশনাল সার্টিফিকেট কোর্স। তো এই ভিডিওটি যদি সকলের ভালো লেগে থাকে এবং যদি ভিডিওটি একটু উপকার আসে তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, মেসেঞ্জারে শেয়ার করুন, এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে বন্ধুদের মাঝে শেয়ার করুন। ভিডিওটি অনেকটা কষ্ট করে বানানো, তাই অনুরোধ করছি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন আজকের ভিডিওটি লাগলো। আশা করছি সকলের উপকারে এসেছে ভিডিওটি, এবং সমস্ত সরকারি চাকরির খবর পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।